গুড মর্নিং সুপ্রভাত, চলে এলাম আর একটা ঝকঝকে তকতকে টাটকা ব্লগ নিয়ে। তো আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম মনে হচ্ছে, বিকজ আজকে আমরা নিচে নেমেছি, এখন বাজে 7:05, তাই দুজনে বাজারে যাচ্ছি এখন। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আফটার জন্মাষ্টমী। এই তো আজকে 7:05 হয়েছে, আশা করো যেন পর কোনো একটা দিন 5:05 আমি এরকম নিচে দাঁড়াতে পারি। চলো এখন একটু বাজারের দিকে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাব। একটু মাঝে মাঝে হাঁটা চলা শরীরচর্চা এগুলো খুব করা দরকার, বিকজ এই সবসময় ঘরে যাচ্ছি, গাড়িতে কখনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, কখনো উবের বাইকে চলে যাচ্ছি, মানে মানে হাঁটা চলা এগুলো খুব ভুলেই গেছি প্রায় বলতে গেলে, আমার জীবনে নেই। তারপরে এই মহেন্দ্র রিক্সা থাকতে ফোন করে ডেকে নিচ্ছি, চলে আসছে বাড়ির সামনে। তো চলো একটু যদি হাঁটা যায় খুব ভালো লাগে, সকালবেলায় হাঁটাটা খুবই ভালোই লাগে। শুরু করলাম, দেখি কতদিন মেনটেন করতে পারি। বাজারে ঢুকে গেছি, এবার মা বললো একটু টাটকা মাছ আনবি, শুধু টাটকা মাছের দোকানে যেতে হবে। মোটামুটি এখনো অবধি তো ফাঁকা দেখছি, যেহেতু ভোরবেলার দিকে, তারপর জন্মাষ্টমীর পুজো টুজো গেছে, সেই জন্যই আরো ফাঁকা। চলো এদিকের বাজার থেকে এই বাজারটায় যাই। পুরো বাজার ফাঁকা দেখো, মানে পুজোর জন্য এত খাটাখাটনি গেছে যে বাজারই খোলেনি এখনো ঠিক মতো, পুরো ফাঁকা বাজার। তো এখন 9:15 বাজে, আমরা তো বাজার থেকে ফিরে এসেছি প্রায় 8:30-8:15 কাছে। তো এখন ব্রেকফাস্ট টাইম, দেখতেই পাচ্ছ এখানে এই যে রিমা ব্রেকফাস্ট করছে, মা এখানে ব্রেকফাস্ট করছে। আমার ব্রেকফাস্ট বাটার ব্রেড, একটা ডিম সিদ্ধ। আজকে বাজারে গেছিলাম, হঠাৎ করে দেখলাম ওই যে সেই মাসিরা বসে থাকে না শাক টাক নিয়ে, সাফলা নিয়ে, মোচা টোচা নিয়ে ছোটো ছোটো মতো করে, ওদের কাছে দেশি মুরগির ডিম পেলাম ওই, আর একটা পোচ আর দই দিয়ে রায়তা। এখন খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে পর এডিটিং বাকি আছে। আজকে এডিটিংটা বলেছিলাম একটু স্পেশাল এডিটিং হবে, তো সেটা নিয়ে এখন বসবো, তারপরে টাইম মতো আপলোড হয়ে যাবে। দই দিয়ে রায়তা, শুধু দই শশা, ও দই শশা, রায়তাটা একটু রিচ, সকালবেলা দই শশা। একটু ছাদে এলাম, ব্রেকফাস্ট তো কমপ্লিট, রিমা ওখানে পড়াতে বসে গেছে, সব পড়তে এসছে। একটু ছাদে এলাম, ছাদে এসে দেখি, ছাদের ভেতর ভালোই তো লাগছে, আজকে আকাশটা পুরো পরিষ্কার আছে, জানি না আবার কী হবে। এই দেখো মায়ের ফুল গাছ, মা সুন্দর করে দিকে সাজিয়ে রেখে গেছে। এই ফুল গাছগুলো, এই পাতাগুলো একটুখানি কিছু একটা হয়েছে মনে হয় পাতায়। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কোনো কিছু গাছের ওষুধ কী দিলে পরে ভালো হতে পারে, পাতাগুলো কীরকম একটা হয়ে গেছে। আর এইখানে মার হাতে করা লাউয়ের ডগা, হাতটা কুড়ি হয়ে গেছে। আমি আর মা একটু বেরোবো, বেরোনোর সত্যি কোনো প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল আমার আর শুভমের ছিল। আমার বারবার শুভম বলতে গিয়ে না গুগলিটাই বেরিয়েছে, যাই হোক আমি অন ক্যামেরা এখনও ভদ্রতা দেখিয়ে শুভমটা বলি। আর আমার শুভমের বেরোনোর কথা ছিল, আমার শুভমের গ্রসারি কিছু কেনার ছিল, যাই হোক সেই সব আর কিছুই আজকে মনে হচ্ছে না ওর সাথে হবে। এখন আমাকে আর মাকে যেতে হবে, একটা বীভৎস কেলেঙ্কারি হয়েছে আমার ঘরের ফ্যানটা, ও টাটা বাই বাই করেছে, ক্যাচ 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 ক্যাচ, কালকে সারাটা দিন হলো, আজকে সকাল থেকে বীভৎস বেড়ে গেল। এরপর আর এই লাইটসগুলো খুলতে, দেখো লাইটসগুলো খোলা হয়ে গেছে, এই লাইটসগুলো খুলতে গোপালও নেই, গোপাল চলে গেছে ওই ঘরে। এসি চালিয়ে 24 ঘন্টা থাকা যায় না, সব কিছুই আছে, এখনও এসিতে অতক্ষণ থাকা উচিতও না, থাকতে পারবো না। তো এই প্যান্ডেলটা খুলতে আসারও কথা আছে, এখনও আসেনি, জানি না তারা কখন আসবে, আবার যদি রাত্রি 11টায় আসে হয়ে গেল। তারপর আমি আর মা বেরিয়ে পড়েছি ফ্যান কিনতে, আমাদের ফ্যানটা খুবই জরুরি, মানতে একটা জিনিস,
ওটা কিনতে বেরিয়েছি, আর দেখি টুকিটাকি যদি মাসের বাজার ওগুলো কিছু করা যায়। আগে তো যান এই মহেন্দ্রটা চলে এসেছিল। এই যে ফ্যান কেনার ডান আমাদের, ফ্যানটা নিয়ে জাস্ট বাড়ি। যেতে যেতে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়েছি, মা রাস্তার মধ্যে একটা নার্সারি দেখতে পেয়েছে, দেখি কি খুশি হয়ে গেছে, বলছে দাঁড়া দাঁড়া আগে জিজ্ঞেস করে নি। দেখো এখানে কি সুন্দর সুন্দর সব টব এগুলো রয়েছে, এখানে দেখো কত রকমারি টব রয়েছে, প্রচুর টব রয়েছে। মার এই টপগুলো নেওয়ারও খুব ইচ্ছে, আর আজকে তো না কোনোদিন যদি গাড়ি নিয়ে আসি তখন এই টপগুলো নিয়ে যাব। এই দেখো এইটুকু টুকু টপ আছে, কি কিউট দেখতে টপটা। ভ্যারাইটি আছে, এটা একদম চিনার পার্কে চারনক থেকে একটু এগিয়ে এসে মোমো আয়াম, এগুলো মোমো আয়ামটা মনে হয় পরে আছে, খেয়াল করিনি। ওই মোমো আয়াম যেই পারে সেই পারেই আছে, পরপর তোমরা এখানে আসতে পারো। এই সেই নার্সারিটায় প্রচুর গাছ আছে, এবং ওই দেখো দাদা এখনো পর্যন্ত মাকে বুঝিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম গ্রসারি কিছু কেনার আছে, তাই চলে এসেছি স্পেন্সার, কিনি। এই দেখো স্পেন্সারে চলে এসেছি, স্পেন্সার প্রায় ফাঁকা। জিনিসগুলো রয়েছে স্পেন্সার ডান, স্পেন্সার বেশ ভালো অফার ছিল, ডালের তেলের খুব ভালো ভালো অফার চলছে, এই জন্যই স্পেন্সার আসা। আমি আর মা এখন বাড়ির দিকে, দেখি যাওয়ার সময় কি আর কিছু হওয়ার নেই, যত রাত হয়েছে রাত্রিবেলা আবার ফ্যান লাগাতে লোক আসবে, সোমকে বলে দিলাম একটু বলে দে লাগাতে লোক আসবে, চলো বাড়ি যাই। এই যে যেমন বলেছিলাম যে রাত্রিবেলা ফ্যানটা লাগানো হবে, দাদা এসেছিলেন ফ্যানটা লাগিয়ে। তো চলে এলাম ব্লগের একদম এন্ড পর্বে, এখন শুধু গুড নাইট বলার পালা। সেই সকালবেলা ছাদে মনে হয় তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে এখন ক্যামেরা অন করলাম, সারাদিনে ক্যামেরা অন করতে পারিনি বিকজ একটা মেডিকেল ইস্যু, মেডিকেল ইস্যুটা কিছু না। আমি যে ব্লগটা আজকে অনেক লেটে পেয়েছি সেই ব্লগটা সকালবেলা আমি আজকে এডিট করছিলাম, হঠাৎ করে মামার ফোন, আমার মামা ফোন করে বলে তুই কোথায়? আমি বাড়িতে আছি। বলে একটু আসতে পারবি? আমি কেন কি হয়েছে? তো বললো হঠাৎ আমার শ্বশুরমশাই মনে হয় সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ডান দিকে হাত তুলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম এখানে আমাদের বাড়ির কাছে যে লোকাল ডক্টর ছিলেন ওনাকে ডাকলাম, ওনাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললো হ্যাঁ মাইনর একটা মনে হচ্ছে, মাইনর একটা সেরিব্রাল, ইমিডিয়েট হসপিটাল নিয়ে যেত। সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাছে একটা দামদামে নার্সিংহোম আছে, সেখানে ভর্তি করালাম আপাতত, ওখানে চিকিৎসা চলছে। এবার ইচ্ছা আছে আর একটু ভালো ডাক্তার দেখিয়ে অন্য কোথাও ট্রান্সফার করিয়ে নেবার। তো সেই জন্য সন্ধ্যাবেলা ওইগুলোকে নিয়ে দেখলাম বড় বড় হসপিটাল যেগুলো আছে সেগুলো কোথায় ভর্তি করা যেতে পারে, তো এই নিয়ে চলছে। তার মধ্যে আবার সারাদিন খাওয়া দাওয়া নেই ঠিকঠাক না, অসুবিধা নেই। তো সন্ধ্যাবেলা হট করে সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম দুটো, তার 10-15 মিনিটের মধ্যে এত গ্যাস ফর্ম করে সে সারা বুকে ব্যথা। বাড়িতে আসার পর রেস্ট নিচ্ছিলাম, আর ব্লগ করতেই পারিনি। তো রিমারা ও মা ওরা মাসকাবাড়ি বাজার করতে গেছিলো, সে তো দেখেছি তোমার। তার মধ্যে আবার পাখাটা সকাল থেকে যে যাতা কাণ্ড করেছে সে পাখাটা আবার ঠিক করা হলো, নতুন পাখা লাগানো হলো। এই নিয়ে দিনটা গেল আজকে, আশা করি সব ভালো হয়ে যাবে কালকের থেকে, উনিও অনেকটা সুস্থ হয়েছেন, আরও ভালো সুস্থ হয়ে যাতে বাড়ি ফিরতে পারে সেই কামনাই করি। এনিওয়ে আজকে আর কথা বাড়াবো না, প্রচণ্ড টায়ার্ড। তো চলো আজকের মূলত ব্লগটা এখানেই শেষ করি, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী কী করবে, ডু লাইক সাবস্ক্রাইব
শেয়ার এন্ড কমেন্ট একদম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটাস।